হাই ডিয়ার লিসেনার, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা আর উৎসাহে। আমি শর্মিলা, এখন বয়স 33 বছর। আমার স্বামী যখন মারা যায় তখন আমার বয়স 27 বছর। আমার এক মেয়ে আছে, তবে সেই মেয়ের বিয়ে হয়ে গেছে। বাড়িতে আমি শুধু একাই থাকি, তবে বাড়িতে একটা কাজের মহিলা আছে। কাজের মেয়েটি মাঝে মধ্যে বাসায় এসে কাজ করে দিয়ে চলে যায়। এই বয়সেও আমার শরীরের গঠন খুব ভালো আর কামুকি। আমি লম্বা 5 ফুট 5 ইঞ্চি আর শরীরের মাপ 38-40। আমি সবসময় হালকা কালারের পাতলা শাড়ি আর হাত কাটা ব্লাউজ পরি আর নাভির নিচে শাড়ি পরি। আমি যখন বাইরে বের হই, লোকজন আমার দিকে আর নাভির দিকে তাকিয়ে থাকে। অনেকে আবার দুলুনি দেখে আমার পিছে পিছে চলে। মাঝে মাঝে কমেন্টে শুনতে পাই, কি খাসা মাল। আমার মনে হয় তারা যেন তাদের চোখ দিয়ে আমাকে গিলে খাচ্ছে। এরকম কামুক দৃষ্টি দেখতে আমার ভালো লাগে, কিন্তু আমার সত্যিই একজন চাই যে আমার ভালোবাসার ঝড় শান্ত করতে পারবে। আমি খুব কামুকি মহিলা। আমি গল্প পড়তে ভালোবাসি আর বাসায় মুভি দেখি, কারণ বাসাতে একা একা কেমনে সময় কাটাবো। তাই বই আর মুভি আমার নিত্যদিনের সাথী হয়ে গেল। আমি মাঝে মধ্যে হাতের কাজ করে জ্বালা মিঠাই, মাঝে মাঝে গাজর শসা বেগুন যা সামনে থাকে তাই ব্যবহার করি। কিছুদিন আগে আমার ভাইয়ের ছেলে রতন আমার বাসায় বেড়াতে আসলো। ও কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে, দেখতে খুব সুন্দর আর হ্যান্ডসাম, কিন্তু ওকে নিয়ে আমার কোনো ইচ্ছা জাগলো না। একদিন আমি বাজার থেকে বাসায় ফিরলাম, রতন একা বাসায় ছিল। আমার কাছে বাহিরের দরজার চাবি ছিল, তাই আমি নক না করে চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকলাম। আমি দেখলাম রতনের ঘরের দরজা আধা খোলা। আমি উঁকি মেরে ভিতরে তাকালাম। আমি তো ঘরের ভিতর চোখ রেখে অবাক হয়ে গেলাম। আমি দেখলাম রতন আমার বই এক হাতে ধরে অন্য হাতে কাজ করছে। যন্ত্র একটু বড় মনে হলো, রতনের কোনো দিকে খেয়াল নেই। আমি যে বাসায় এসে গেছি সেটাও বুঝতে পারলো না। ওকে দেখে ইচ্ছে করলো যেন ধরে অনুভব করি, কিন্তু রুমের ভিতর যেতে সাহস হলো না। আমি তাড়াতাড়ি বাথরুমে গেলাম। বিকালে আমি রতনকে জিজ্ঞাসা করলাম, পড়াশোনা কেমন চলছে, কোনো অসুবিধা হচ্ছে না তো? রতন বলল, না না পিসি, কোনো অসুবিধা নাই, আমার অনেক ভালো লাগছে তোমার এখানে। আমি মনে মনে বললাম, ভালো তো লাগবেই, আমার বই পড়ে ভালোই আনন্দ করতেছ। সেদিন রাত্রে আমি ঘুমাতে পারলাম না, চোখ বুঝলেই রতনের চেহারা ভেসে উঠতে লাগলো। প্রায় 1 ঘন্টা শুয়ে থাকার পর কিছুটা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে রতনের ঘরে গেলাম। ঘরের ডিম লাইট জ্বলছে আর রতন গভীর ঘুমে মগ্ন, লুঙ্গি উপরে উঠে আসে, এতে করে দেখা যাচ্ছে আধা শক্ত হয়ে আছে, মনে হয় স্বপ্নে কারো সাথে কাজ করছে। আমি আস্তে আস্তে সাহস করে ধরলাম আর আমার হাত লাগতেই আস্তে আস্তে একদম দাঁড়িয়ে গেল। এই বয়সে এত বড়, আমার গা কাঁপতে লাগলো। আমার স্বামীর অর্ধেক ছিল, আমি কিছু না ভেবে মুখে নিলাম। প্রায় 15 মিনিট পর কেঁপে উঠে গল গল করে বের হয়ে আমার মুখ ভরে দিল। আমি গিলে ফেললাম। আমি ওর দিকে তাকালাম, জেগে উঠলো কি না। দেখলাম ও এখনও গভীর ঘুমে, আসলে ঘুমাচ্ছে না অভিনয় করছে কে জানে। আমি আমার রুমে এসে শুয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে যখন ওর সাথে আমার দেখা হলো, তখন মনে হলো রতন যেন কিছু বলতে চাইছে। প্রথমবার লক্ষ্য করলাম রতন আমার দিকে নজর দিচ্ছে। আমি বললাম, চল আজকে হলে গিয়ে একটা সিনেমা দেখি। রতন খুব খুশি হলো। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা রেডি হলাম মুভি দেখতে যাওয়ার জন্য। আমি আজ সব সময়ের থেকে একটু বেশি নিচে শাড়ির গিট বাঁধলাম। আমি দেখছি রতনের চোখ বারবার নাভির দিকে যাচ্ছে। আমি বললাম, কিরে এমন করে কি দেখছিস? রতন বলল, এখনও তো তুমি অনেক সুন্দরী। আমি শুধু হাসলাম, মুখে কিছু বললাম না। এরপর একটা রিকশায় চড়ে সিনেমা হলে গেলাম। রিকশায় একে অপরের সাথে ছোঁয়া লাগলো। আমি উপভোগ করলাম মুভি দেখার সময় আমি রতনের হাত ধরে রইলাম। দুজনে খুব উত্তেজিত। রতন এক হাত বুকের সামনে রাখলো, এতে পেঁপে ওর হাতে লাগলো।
আমি কিছু বললাম না। রতন কি করে তা দেখতে থাকলাম। ও আমার পক্ষ থেকে কোনো বাধা না পেয়ে এবার চাপতে লাগলো। আমার শরীর অবশ হয়ে যেতে লাগলো। আমার বেশ ভালো লাগছিল। আস্তে আস্তে আমার বুক ফুলে উঠতে থাকলো। ও মুচড়াতে লাগলো। কিছুক্ষণ এভাবে চলার পর তারপর নাভিতে খোঁচা মারতে লাগলো। এরপর যা শুরু হলো তা কি আর বলবো। এরপর ঠোঁটে কিস দিতে লাগলো। আমার যেন শিখা বের হতে লাগলো। আমার পক্ষে আর চুপ করে থাকা সম্ভব হলো না। আমি ওর কানে ফিসফিস করে বললাম, রতন চল বাসায় চলে যাই। আমি উঠে শাড়ি ঠিক করে সিনেমা হল থেকে বেরিয়ে পড়লাম। রতন আমার পিছু পিছু চলে আসলো। রিকশায় বসে আমি ওর ঘাড়ের উপর হাত রাখলাম, রতন আমার কোমরে রাখলো। কোনো মতে বাসায় ভিতরে ঢুকে আমি দরজা ভালো করে বন্ধ করে দিলাম। রতনকে জড়িয়ে ধরে ওর ঠোঁটে কিস দিতে লাগলাম। আমার শাড়ি ব্লাউজ আর পেটিকোট কই গেল ঠিক নেই। আমি শুধু কালো ব্রা আর প্যান্টি পরে সামনে দাঁড়ালাম। দুজনে বেশ আবেগী হলাম। রতন আমাকে বেডরুমে নিয়ে গেল। মনে হচ্ছে রতনের গন্ধ ভালো লাগছে। আমরা এখন পুরোপুরি ভালোবাসার দেশে হারিয়ে যেতে লাগলাম। রতন কিছুক্ষণ আমার দিকে চেয়ে রইল, দুজনের চোখে মুখে কামনা ভরা। রতন 38 সাইজের কমলাপ চাপতে লাগলো। আমি রতনের মুখে চেপে ধরলাম, বললাম সব খেয়ে ফেল। আমি যন্ত্রকে আগে পিছে করতে লাগলাম। আমার ছোঁয়া পেয়ে বড় হয়ে গেল। আমার ভিতর যেন ঝড় তুলে দিল। আমি যেন স্বর্গে ভাসতে লাগলাম। এত আনন্দ আগে পাই নাই। আমার স্বামী আমাকে এত সুখ আর আনন্দ দিতে পারে নাই। আমার স্বামী কখনো আমাকে এভাবে ভালোবাসা দেয় নাই। রতন আজ ভালোবাসা দিয়ে আমাকে পাগল করা সুখ দিল। আমরা কিছুক্ষণ চুপচাপ শুয়ে রইলাম। আমি ওকে নাড়াচাড়া করতে লাগলাম। আমার মনে হলো আমি যেন আমার আগের জীবনে ফিরে এসেছি। আমি বললাম, রতন এবার খেলবি কি? রতন বলল, হ্যাঁ। এই বলে ও খেলা শুরু করে দিল। আমার কোমরে ব্যথা ধরে গেল। 5 মিনিট পরে নিচে বালিশ দিল। আমি পাগল হয়ে উঠলাম। আমি আর সহ্য করতে পারলাম না। আমি বললাম, আমাকে আর কষ্ট দিস না, জলদি ছেড়ে দে, আমি আর নিতে পারছি না। রতন এবার জোরে ছক্কা মারল। পক করে একটা শব্দ হলো। আমি একটু ব্যথা পেলাম। আজ প্রায় 6 বছর পর আমি সোহাগ পাচ্ছি। আমি বললাম, আস্তে ব্যাটিং কর। রতন আমার কথায় কোনো কর্ণপাত না করে লম্বা লম্বা ছক্কা মারতে লাগলো। প্রায় 20 মিনিট পর ভিতরে ফেললো। এদিকে আমার 3 বার আউট হলো। আমার পাশে শুয়ে রইল। আমি ওকে জড়িয়ে ধরলাম। আসলে আমার মনে হচ্ছে আমি যেন নতুন বিবাহিত বউ। কিছুতে ইচ্ছে মিটতেছে না, শুধু ওকে বুকে আগলে রাখতে চাইছি। 30 মিনিট পর রতন আবার চুমা দিতে লাগলো। আমি বললাম, কি রে, আবার খেলতে মন চাইছে? রতন বলল, হ্যাঁ, তবে এবার অন্যভাবে খেলব। আমি বললাম, এত শখ আর এনার্জি তোর? ও বলল, তোমাকে দেখলে যে কেউ উতলা হয়ে যাবে, তুমি একটা সদ্য ফোটা ফুলের মতো, তাই কেমনে আমি মাথা ঠিক রাখতে পারি। আমি কিছু না বলে ও ইচ্ছা মতো চলতে থাকলাম। বাস্তবে আমি কখনো এমনভাবে করিনি। আমি চিন্তা করতে লাগলাম, কি হতে যে কি হয়, এইভাবে তো আর আগে কখনো করিনি। আমি বললাম, এত বড় আর মোটা কিভাবে চালান হবে? রতন বলল, তুমি ভয় পেও না, আমি সব ঠিক করে নেব। আমি বললাম, তোর যা ভালো লাগে কর। আজকে তুই আমাকে অতীতের স্মৃতি মনে করে দিলি, একটু আগে অনেক সুখ দিয়েছিস। এরপর রতন আমাকে হরিণের মতো করে দিল। তারপর খেলা শুরু করলো। প্রথমে আমি একটু কোকিয়ে উঠলাম। 5 মিনিট হতে না হতেই আমি বললাম, আমাকে ছেড়ে দে, আমার অনেক লাগতেছে। ও আমার কথা শুনল না। ও বলল, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, একটু পরে তোমার ভালো লাগবে। সত্যি একটু পরে আমার ভালো লাগতে শুরু করলো। রতন পিঠে ভর দিয়ে ব্যাটিং করতে লাগলো। এভাবে প্রায় 10 মিনিটের মধ্যে আমার 2 বার আউট হলো। এরপর রতন যতদিন ছিল সব রকমভাবে খেলেছে। তবে ও আমার বাড়ি থেকে যাওয়ার সময় ওর মধ্যে একটা ফুটফুটে ভাব দেখতে পেলাম। এদিকে আমার শরীরের মধ্যে একটা সতেজ ভাব ফুটে উঠল। মনে হচ্ছে আধমরা গাছের গোড়াতে কেউ জল দিয়েছে। বন্ধুরা, আজ আসি
কেমন লাগলো আজকের ভিডিও তা কমেন্টে জানাও। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।